ঢাকায় আজ থেকে শুরু হয়েছে কোরবানির পশু বিক্রি। রাজধানীতে স্থায়ী দুটি সহ 22টি হাটে কোরবানির পশু বেচা বিক্রি হবে বলে জানিয়েছে ডিএমপি। গাবতলীর কোরবানির পশুর হাট পরিদর্শন শেষে পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, হাটে চাঁদাবাজি করলে কোনো ছাড় দেওয়া হবে না। আর এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির জন্য 71টি গরু ও 9টি ছাগল নিয়ে ঢাকায় পৌঁছেছে স্পেশাল ক্যাটল ট্রেন। দেখতে সাদা তাই বলে গরুর নাম ইংরেজ। নাটোরের সিংগাই থেকে রাজধানীর তেজগাঁওয়ে এমন নানা নামের গরু উঠেছে, তবে এখনো এসব গরু কেনার ক্রেতা দেখা পাননি মালিকরা। সাদা কালার, কালো, ইংরেজদের মতো দেখতে, তাই আমরা শখ করে নাম রেখেছি। দাম দর এখনো সেরকম হচ্ছে না, আমরা আপাতত দাম চাচ্ছি 12 লাখ টাকা, এখনো কাস্টমার সেরকম আসে নাই। ঈদের মাত্র 4 দিন বাকি থাকলেও এখনো কেনাবেচার হিড়িক নেই হাটে। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় বিক্রেতারা যেমন ধরে রেখেছেন মূল্য, ক্রেতারাও মেলাচ্ছেন হিসেব নিকেশ। হাটে আমাদের পর্যাপ্ত পরিমাণে গরু আসছে, কিন্তু বেচা বিক্রি এখনো শুরু হয়নি। আমরা আশা করতেছি আজকে রাত থেকে ইনশাল্লাহ বেচা বিক্রি শুরু হবে। বড় যেগুলো তো গরু আছে এগুলাতে প্রায় আমরা 8 লাখ 8.5 লাখ টাকা দাম চাচ্ছি। কাস্টমার 5 সাড়ে 5 বলতেছে, আমরা 6 বা 6.5 হলে এই গরুগুলো ছাড়বো। এদিকে গাবতলী গরুর হাট পরিদর্শনে এসে আইজিপি জানান, এবার আর মহাসড়কে তোলা যাবে না গরু। চাঁদাবাজ আর পুলিশকে দিয়েছেন কড়া হুঁশিয়ারি। আমরা কাউকে ছাড় দেব না, চাঁদাবাজি করার জন্য কেউ যদি প্রস্তুত হয় তবে করতে, যদি কেউ চায় তারা যাতে প্রস্তুত হয়ে আসে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারের চাহিদার চেয়ে 22 লাখ পশু বেশি আছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান। আমাদের পশুর কোরবানির জন্য পশুর চাহিদা হলো 1.7 কোটি, আমাদের এখানে প্রস্তুত আছে 1.3 কোটি। এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোরবানির জন্য 71টি গরু ও 9টি ছাগল নিয়ে ঢাকায় পৌঁছেছে স্পেশাল ক্যাটল ট্রেন। রাজধানীতে এবার হাটের পরিমাণ কম, তাই প্রত্যেক হাটেই রয়েছে পর্যাপ্ত গরু, জানিয়েছেন সংশ্লিষ্টরা। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।